হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন এবং আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আজকে একটি নতুন চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেই চাকরির খবরটি দেখে নেওয়ার আগে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ যে আপনারা ভিডিওটা পুরো দেখবেন। লাস্ট অব্দি ভিডিওটা না দেখলে অনেক ইনফরমেশান লাস্টে দেওয়া থাকে, সেই ইনফরমেশানগুলো মিস করবেন। সেই কারণে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা ভিডিওটা পুরো দেখবেন। চলুন দেখে নিই আজকে চাকরির কী খবর এনেছি। কেন্দ্রীয় বাহিনীতে 54,953 জন কনস্টেবল নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন দেখে নিন। নয়াদিল্লি কেন্দ্র সরকারের একটি কেন্দ্রীয় সরকারের 6টি আধাসামরিক বাহিনী, যেমন হচ্ছে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি, এসএসএফ, আসাম রাইফেল ও এনআইএতে কনস্টেবল এবং জেনারেল ডিউটি এবং আসাম রাইফেলে রাইফেলম্যান জেনারেল ডিউটি পদে 54,953 জন তরুণ তরুণী নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। নিচের যে কোনো যোগ্যতায় ভারতীয় পুরুষ মহিলারা আবেদন করতে পারেন। এখানে শূন্য পদের বিন্যাস, আমি এখানে শূন্য পদগুলো বলে যাচ্ছি। এবং বর্ডার সিকিউরিটি ফোর্সে পুরুষ শূন্য পদে 14,436 জন এবং মহিলা হচ্ছে শূন্য পদ হচ্ছে 2,584 জন। এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ, সেটা হচ্ছে পুরুষ হচ্ছে শূন্য পদ হচ্ছে 180, মহিলা শূন্য পদ হচ্ছে 20। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স পুরুষ হচ্ছে 19,972, মহিলা হচ্ছে 1,594। সশস্ত্র সীমাবল পুরুষ হচ্ছে শূন্য পদ হচ্ছে 6,521, মহিলাদের শূন্য পদ হচ্ছে 2,025। ইন্দো টিবেটান বর্ডার পুলিশ, ঠিক আছে, আইটিবিপি যেটা হচ্ছে শর্ট ফর্ম, এবং সেটি হচ্ছে পুরুষ হচ্ছে শূন্য পদ হচ্ছে 3,507টি এবং মহিলা শূন্য পদ হচ্ছে 619টি। আসাম রাইফেল হচ্ছে পুরুষ শূন্য পদ হচ্ছে 2,311টি, মহিলাদের শূন্য পদ হচ্ছে 756টি। এনআইএতে পুরুষদের শূন্য পদ হচ্ছে 8টি, এসএসএফ এ হচ্ছে পুরুষের শূন্য পদ হচ্ছে 372টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা দশম শ্রেণী সমতুল্য পাস। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে 1 আগস্ট 2018 মধ্যে। বেতনকম মূল বেতন হচ্ছে 21,700 থেকে 69,100 টাকা, সঙ্গে অন্যান্য ভাতা। বয়স সীমা হচ্ছে 1 আগস্ট 2018 তারিখ হিসেবে বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। জন্ম তারিখ 2 আগস্ট 1995 থেকে 1 আগস্ট 2000 মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে উর্ধ্বসীমায় ছাড় পাবেন। এবং প্রার্থী বাছাইয়ের পদ্ধতি, লেখা পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজাইনিং 25টি প্রশ্ন 25 নম্বর, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন 25 নম্বর, এনিমেনিটি ম্যাথামেটিক্স 25টি প্রশ্ন 25 নম্বরে, ইংলিশ হিন্দি 25টি প্রশ্ন 25 নম্বর, এবং হচ্ছে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। 100 নম্বরের পরীক্ষা, সময় 90 মিনিট, মাধ্যমিক স্তরের প্রশ্ন হবে এবং পরীক্ষা হবে ইংরাজি এবং হিন্দিতে। লিখিত পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানা যাবে নিচের ওয়েবসাইটে। এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে, এই নিচের ওয়েবসাইটটি যেটা বলেছে, নিচের ওয়েবসাইটটা আমি আপনাদের লাস্টে দেখাবো সেই ওয়েবসাইটটি। এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পুরুষদের ক্ষেত্রে 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়াতে হবে, মহিলাদের ক্ষেত্রে 8 মিনিটে 30 সেকেন্ডে 1.6 কিলোমিটার দৌড়াতে হবে। এবং প্রাক্তন সেনাকর্মী এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে না হলেও তাদের মেডিকেল পরীক্ষা দিতে হবে। শারীরিক মাপঝোপ, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা দরকার 170 সেন্টিমিটার, বুকের ছাতি ন্যূনতম 5 সেন্টিমিটার, ফুলানোর ক্ষমতা সহ না ফুলি 80 সেন্টিমিটার। এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 157 সেন্টিমিটার এবং তপশালী জাতি উপজাতি পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 162.5 সেন্টিমিটার, বুকের ছাতি ন্যূনতম 5 সেন্টিমিটার এবং ফুলানোর ক্ষমতা সহ না ফুলিয়ে 76 সেন্টিমিটার। তপশিলী উপজাতি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 150 সেন্টিমিটার। উত্তর পূর্বাঞ্চল প্রার্থীদের জন্য উচ্চতা হচ্ছে 162.5 সেন্টিমিটার, বুকের ছাতি ন্যূনতম 5 সেন্টিমিটার, ফুলানো ক্ষমতা সহ এবং না ফুলিয়ে 77 সেন্টিমিটার। এবং উত্তর পূর্বাঞ্চল মহিলাদের ক্ষেত্রে প্রার্থীদের উচ্চতা হতে হবে 152.5 সেন্টিমিটার। উত্তর পূর্বাঞ্চল ও নকশাল
প্রভৃতি উপগ্রন্থি উপদ্রুত এলাকার তপশিলী উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হবে 160 সেন্টিমিটার ও মহিলাদের প্রার্থীদের ক্ষেত্রে 147.5 সেন্টিমিটার। মেডিকেল স্ট্যান্ডার্ড দু চোখে চশমা বা চিকিৎসার মাধ্যমে সংশোধন ছাড়া ন্যূনতম দূরে দৃষ্টি হতে হবে 6.6 এবং 6.9। কাছের দৃষ্টি চোখ ভালো চোখে N6 এবং খারাপ চোখে N9। দূরের দৃষ্টি ভালো চোখে হচ্ছে 6/6, খারাপ চোখে 6/9। হাই কালার ও বাইনোকুলার ভিশন থাকতে হবে। কোনো ধরনের চক্ষু রোগ বা দৃষ্টি সংক্রান্ত সংশোধিত অনুমোদন নয়। ডানহাতি ব্যক্তিদের ক্ষেত্রে ডান চোখ ভালো দেখতে হবে এবং বাঁ হাঁটু এবং চ্যাটালো পায়ের পাতা এবং শিরাস্ফীতি বা ট্যাংরা চাউনি থাকলে আবেদন করা যাবে না। শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ হতে হবে। আবেদনের ফি হচ্ছে 100 টাকা। তপশিলি জাতি উপজাতি শারীরিক প্রতিবন্ধী মহিলা প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, SBI চালানোর মাধ্যমে ফি দেওয়া যাবে। আবেদনের পদ্ধতি এখানে দেখেছেন SSC অনলাইন NIC.in এবং ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। এছাড়া সরাসরি SSC.NIC.in এ অ্যাপ্লাইতে গিয়ে GD কনস্টেবল এর লিঙ্কে গিয়ে আবেদন করা যাবে। নিজের বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে 21 জুলাই থেকে 20 আগস্ট 2018 বিকেল 5টা পর্যন্ত। দরখাস্তে তপশিলি প্রভৃতি প্রার্থীদের সংরক্ষণের জন্য কোড নম্বর উল্লেখ করতে হবে। এইভাবে তপশিলি 1, OBC 2 এবং প্রাক্তন সেনাকর্মী হচ্ছে 3। শিক্ষাগত যোগ্যতা উল্লেখ্য দরখাস্ত করতে হবে এইসব কোড নম্বর। ম্যাট্রিকুলেশন 10ম শ্রেণী পাস হচ্ছে 1, ইন্টারমিডিয়েট হায়ার সেকেন্ডারি পাস হচ্ছে 2, সার্টিফিকেট হচ্ছে 3, ডিপ্লোমা হচ্ছে 4। এইভাবে দেখতে পাচ্ছেন এখানে সব রয়েছে এবং যে যে যতটুকু আপনি আপনি পাস করেছেন সেইগুলো এখানে কোড নম্বর হিসেবে দেওয়া আছে। এবং যোগাযোগের প্রয়োজনে স্টাফ সিলেকশন কমিশনের পূর্বাঞ্চলের ঠিকানা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শূন্যপদে প্রার্থীদের জন্য রিজিওনাল ডিরেক্টর ইয়া স্টাফ সিলেকশন কমিশন, ফার্স্ট MSO বিল্ডিং এবং 8th floor 234/1/floor আচার্য জগদীশ চন্দ্র বোস রোড, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 20, ওয়েস্ট বেঙ্গল 700020। এবং এখানে www.ssser.org বাকি রাজ্যের ঠিকানা সম্পর্কে ওয়েবসাইট থেকে জানা যাবে। আপনাদের আমি এই যে সাইটটি আছে www.ssser.in এই সাইটটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। কিভাবে আপনারা অ্যাপ্লাইটা করবেন, এখানে দেখুন অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাইতে আপনারা ক্লিক করবেন। এখানে এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো রকম এখনো এখানে দেখুন এখানে লেখা আছে SSC NIC.in অ্যাপ্লাই GD কনস্টেবল লিঙ্কে গিয়ে আবেদন করা যাবে, কিন্তু আমি সেই লিঙ্কটাতে গেলাম, এখনো পর্যন্ত কোনো রকম এখানে দেয়া হয়নি, এখানে কোনো লিঙ্ক বা কোনো কিছু দেয়া হয়নি। তথাপি আজকে তো 21 তারিখ, হয়তো আজকে কিছুক্ষণ পরেই হয়তো আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন। সেই কারণে আপনাদের আমি বলি আপনারা একটু ওয়েট করুন এবং কোনো রকম সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না। এবং অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।